আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের ঘরের কাজ কতটা এগোলো। তো আমাদের ঘরের কাজ আপাতত সেই অবধি বন্ধ ছিল, এদিকে টাইপিং, তার উপরে চারটে ইটের গাঁথনি হয়েছে, এর উপরে থেকে এবারে দেয়াল উঠবে। তো আমাদের এখনও এই অবধি কাজ বন্ধ আছে, আর যে জায়গাটা আমরা মাটি ফেলেছিলাম, তো সেই মাটি ফেলা জায়গাটি দেখতে পাচ্ছ আমরা সবজি চাষের জন্য কাজে লাগাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, জল উঠে গেছে অনেক দূরে, দেখতে পাচ্ছ একদম রডের কাছাকাছি জল উঠে গেছে। তো এখন আমরা কী কী সবজি লাগিয়েছি আপনাদেরকে দেখাই। তো এখানে আমরা বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছ আছে, আর এদিকে আছে একটা চিকুল গাছ, চিকুল গাছ রয়েছে এদিকে, আর আমরা এখন মাঝখানে মাঝখানে শশার দানা দিয়েছি। আর শশার দানা ছাড়া আরও গাছ লাগানো হয়েছে, আর এদিকে আপনারা দেখলে দেখতে পারবেন আমাদের পুঁই শাকের চারা রয়েছে। এই পুঁই শাকের চারার জন্য আমাদের ফিরোজ আলী গাইন খুলছে আর কি, মাদা কাটছে, পুঁই শাকের চারা লাগানো হবে, এই জন্য করে এই যে খুবই কাটা হচ্ছে। তো আমরা প্রফেশনাল চাষি নয় যে কীভাবে চাষবাস করতে হয় আমরা অত জানি না, তো যাই হোক চাষ করার পদ্ধতি জানি না, আমরা শুধু একটু করে খুলে গাছ লাগিয়ে দিচ্ছি। তো এখন এখানে পুঁই শাকের চারা লাগানো হবে, আর এই যে জায়গাটায় দেখতে পাচ্ছ প্রচুর মাটি ফেলা হয়েছে, আর সেই আমার ঘরের ভিট রয়েছে এখান থেকে। এই জায়গাটা এরকমই পুকুর ছিল, সেখানে মাটি ফেলা হয়েছে। তো ফিরোজ, গাছের চারা কখন রোয়া হবে? আগে খুবইগুলো কেটে নিয়ে তারপর রোয়া হবে। এখানে কি কি গাছের দানা দেয়া হয়েছে? লাউ গাছেরও দানা আছে, বাহ। তারপরে শশা গাছ আছে, তো সমস্ত রকমের গাছের দানা রয়েছে। তো যদি মেনলি এখানে সবজি হয় বা শশা এগুলো হতে থাকে, তাহলে আমাদের মেনলি আর সবজি কিনতে হবে না, কারণ এবছরে যা সবজির দাম গেছে, একটা একটা সবজি আপনার বাজার থেকে কিনেছেন 50 টাকা 60 টাকা করে কিলো, তো সেই জন্য করে আর কি সবজি গাছ লাগানো। আগে আমাদের গাছে সবজি হতো সেই ওই দিকটা, কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে যেহেতু নোনা জায়গা, খুব একটা ভালো সবজি ক্ষেত হয় না, তার জন্য করে। আর আমাদের সুলতানা, তুমি হচ্ছে গিয়ে সবজি দানা রুইতে পারো গাছের? তুমি গাছের দানা রুইতে পারবে? হ্যাঁ, রুইতে পারবে না, পা দিয়ে তুমি ভাঙছো, পায়ে লেগে যাবে। তো আমরা ওই পুঁই শাকের চারাটি কীভাবে রুইতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর কীভাবে রুইলে হয় আপনারা একটু কমেন্টে জানাবেন, যেহেতু আমরা নতুন, রুইতে জানি না। এমনি মাদা খুলে, মানে মাদা বলতে ওই যে কদাল দিয়ে খুবই খুলে আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা ফিরোজ দু একটা গাছ রুয়ে দেখাবে আমাদেরকে কীভাবে গাছ রোয়ে। আর এদিকে বিকাল হয়ে গেছে, এখন আসরের আজান হচ্ছে। তো এখন আমার মা এসছে, আমার মা এখন এই গাছ রুয়ে আপনাদেরকে দেখাবে। তো প্রতিটি গর্তে গর্তে একটি করে গাছ ফেলে দিচ্ছে প্রথমে, এসব পুঁই শাকগুলো বড় হলে মানে
বেশ ঝাঁপিয়ে যাবে, এখন হয়তো ছোট ছোট আছে, যখন বড় হবে তখন অনেক দেখতেও সুন্দর লাগবে। দশটা করে সব এখন আমাদের সুলতানা প্রতিটি গাছে জল দিচ্ছে, মানে গাছগুলো দেওয়ার পরে এবারে খুবইতে জল দেওয়া চলছে। তারপরে এবারে ওদিকে সুলতানা জল দিচ্ছে আর এদিকে মা গাছ রুইছে। ছোট ছোট এই গাছগুলো দেখতে দেখতে কত বড় হয়ে যাবে। খুবই ভালো লাগবে যখন এটা পুরো সবুজ অরণ্যে ভরে যাবে, তখন দেখতে ভালো লাগবে। দিছি পানি নিয়ে যা, কত গর্ত কিরম করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।